প্রিয় দর্শক, খামারি ভাইরা, আশা করি ভালোই আছেন। আমি এগ্রোটেক থেকে মোসাদ্দেক বলছি। আমরা আজকে ভিজিটে এসেছি ইসরায়েলের প্রযুক্তিতে তৈরি একটি আরএস প্ল্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টি ট্যাঙ্ক আছে, 6টি ট্যাঙ্কের ক্যাপাসিটি 30,000 করে। এবং তার আমন্ত্রণে আমরা এই প্রজেক্টটা ভিজিটে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো স্বতঃস্ফূর্তভাবে লাফালাফি করছে। দর্শক আপনারা যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি 30,000 লিটার একটি ফিশ ট্যাঙ্ক। এখানে ওনারা তেলাপিয়া চাষ করতেছেন। আর এই ট্যাঙ্কটির ম্যাটেরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ইন্ডাস্ট্রিয়াল শিট বলে। ইন্ডাস্ট্রিয়াল শিট দিয়ে প্রাইমারি স্ট্রাকচার করা। তার উপরে আমরা যে ফেব্রিকের ট্যাঙ্কের কথা বলি, ফেব্রিক, এই হচ্ছে সেই ফেব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেব্রিকটা দিয়ে পুরোটাকে ফেব্রিকেশন করা। আপনারা যারা আরএসের সিমেন্টের ট্যাঙ্ক করে ফেলেছেন বা করে থাকেন, তারা এই মূল স্ট্রাকচারটা করে ফেলেছেন। ধরুন আপনারা টিনের জায়গায় আপনারা সিমেন্ট দিয়ে স্ট্রাকচার করে ফেলেছেন, তারা অবশ্যই সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে আর একটা ফেব্রিক ট্যাঙ্ক তৈরি করে, সিমেন্টের ট্যাঙ্কের ভিতরের মাপে ফেব্রিকের ট্যাঙ্ক তৈরি করে তার মধ্যে বসিয়ে নেবেন। আপনারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওনারা তেলাপিয়ার চাষ করেছেন। তেলাপিয়াগুলোর বয়স আনুমানিক 2 মাস, 2 মাসের মতো হবে। এতে আলহামদুলিল্লাহ এখানে ভালো গ্রোথ এসেছে আমরা দেখতে পাচ্ছি।
সফলভাবে মাছ চাষ করতেছে। আপনারা বাকি ট্যাঙ্কগুলো পর্যায়ক্রমে দেখানো হবে। তো দর্শক, এখানের এই প্রযুক্তি অনেক উন্নত, আমরা যেটা দেখলাম এখানে মাছ চাষের ফলাফল অনেক ভালো। আর আমি এই প্রজেক্টের ওনারের সার্বিক মঙ্গল কামনা করছি।